সংখ্যা গরিষ্ঠতা লাভ করে মধ্যপ্রদেশত পুনৰ চৰকাৰ গঠন কৰিলে ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে কংগ্ৰেছৰ আশা প্ৰত্যাশা ধূলিচ্ছাত কৰি একক সংখ্যা গরিষ্ঠতা লাভ কৰি একেৰাহে দ্বিতীয়বাৰৰ বাবে হিন্দী বলৰ ৰাজ্যখনত চৰকাৰ গঠন কৰাৰ দিশে আগবাঢ়িছে ভাৰতীয় জনতা পাৰ্টি আজি ঘোষণা হোৱা এই নিৰ্বাচনী ফলাফলত ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে 2018 বৰ্ষতকৈ 51খন আসন অধিক লাভ কৰাৰ বিপৰীতে কংগ্ৰেছে 50খনৰ অধিক আসন হেৰুৱাবলগীয়া হ'ল ডাবল ইঞ্জিন কি চৰকাৰ দিল্লী মে প্ৰধানমন্ত্ৰী জী কি নেতৃত্ব মে কেন্দ্ৰ চৰকাৰ নে জো কাম কিয়া উসকো ইয়া ঠিক সে হমনে ইমপ্লিমেণ্ট কিয়া গৰীবো কে লিয়ে কিসানো কে লিয়ে ভাঞ্জে ভাঞ্জিও কে লিয়ে জো কাম হুৱে বো ভি জনতা কে দিল কো ছু গয়ে অৰ এক পৰিবাৰ মধ্যপ্ৰদেশ বন গয়া আর মধ্যপ্রদেশত কংগ্রেসের এই পরাজয় এটা রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষ তাৎপর্য বহন করেছে আর সকলে এটা এই কারণ সমূহ বিশ্লেষণ করে তুলেছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানক পুনের রাইজে আস্থা দেওয়ার বিপরীতে কমল নাথক বেয়াক প্রত্যাখ্যান করলে ভোটার বড়ে লিডার্স কাজ তো ভোট চলতা নেই ভাই ভোট তো পাবলিক কাজ চলতা সরকার বন রই প্রতিষ্ঠান বিরোধী ঢৌ আর রাহুল গান্ধীর দুর্বল নির্বাচনী প্রচারের বাবে মধ্যপ্রদেশত কংগ্রেসে এবার শোচনীয়ভাবে পরাজয় বরণ করবলগিয়া হল বলে বিশেষজ্ঞসকলে মত পোষণ করেছে আর এক প্রকার কবল লাগবে যে মোদী মেজিকর মাজত যে বাজিবাদ হল রাহুল গান্ধীর ভারত জোরকে আদি করে বিভিন্ন নির্বাচনী প্রচার অভিযান আর এই দুর্বল নির্বাচনী প্রচার অভিযানের সুযোগ গ্রহণ করলে ভারতীয় জনতা পার্টিয়ে বিভিন্ন সময়সা দেখ গেছে বিভিন্ন রেলির জড়িয়ে বিভিন্ন জনসভার জড়িয়ে জনসাধারণের মাজলে সুমাই যাবলে চেষ্টা করলে আর কংগ্রেসের যে ধরনের প্রতিষ্ঠান বিরোধী ঢৌ দেখা গেছে সমান্তরভাবে কংগ্রেসের যে শোচনীয় প্রদর্শন পূর্বতেও তার যে সুযোগ গ্রহণ করলে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে মধ্যপ্রদেশত পুনের সরকার গঠন করলে ভারতীয় জনতা পার্টিয়ে কংগ্রেসের আশা প্রত্যাশা ধূলিচ্ছাত করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে একেরাহে দ্বিতীয়বারের বাবে হিন্দী বলের রাজ্যখনত সরকার গঠন করার দিকে আগবাড়িছে ভারতীয় জনতা পার্টি আজি ঘোষণা হওয়া এই নির্বাচনী ফলাফলত ভারতীয় জনতা পার্টিয়ে 2018 বর্ষতকৈ 51খন আসন অধিক লাভ করার বিপরীতে কংগ্রেসে 50খনের অধিক আসন হেরুয়াবলগীয়া হল ডাবল ইঞ্জিন কি সরকার দিল্লি মে প্রধানমন্ত্রী জি কি নেতৃত্ব মে কেন্দ্র সরকার নে জো কাম কিয়া উসকো ইয়া ঠিক সে হমনে ইমপ্লিমেন্ট কিয়া গরিবো কে লিয়ে কিসানো কে লিয়ে ভাঞ্জে ভাঞ্জিও কে লিয়ে জো কাম হুয়ে বো ভি জনতা কে দিল কো ছু গয়ে অর এক পরিবার মধ্যপ্রদেশ বন গয়া আর মধ্যপ্রদেশত কংগ্রেসের এই পরাজয় এটা রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষ তাৎপর্য বহন করেছে আর সকলে এটা এই কারণ সমূহ বিশ্লেষণ করে তুলেছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানক পুনের রাইজে আস্থা দেওয়ার বিপরীতে কমল নাথক বেয়াক প্রত্যাখ্যান করলে ভোটার বড়ে লিডার্স কাজ তো ভোট চলতা নেই ভাই ভোট তো পাবলিক কাজ চলতা সরকার বন রই প্রতিষ্ঠান বিরোধী ঢৌ আর রাহুল গান্ধীর দুর্বল নির্বাচনী প্রচারের বাবে মধ্যপ্রদেশত কংগ্রেসে এবার শোচনীয়ভাবে পরাজয় বরণ করবলগিয়া হল বলে বিশেষজ্ঞসকলে মত পোষণ করেছে আর এক প্রকার কবল লাগবে যে মোদী মেজিকর মাজত যে বাজিবাদ হল রাহুল গান্ধীর ভারত জোরকে আদি করে বিভিন্ন নির্বাচনী প্রচার অভিযান আর এই দুর্বল নির্বাচনী প্রচার অভিযানের সুযোগ গ্রহণ করলে ভারতীয় জনতা পার্টিয়ে বিভিন্ন সময়সা দেখ গেছে বিভিন্ন রেলির জড়িয়ে বিভিন্ন জনসভার জড়িয়ে জনসাধারণের মাজলে সুমাই যাবলে চেষ্টা করলে আর কংগ্রেসের যে ধরনের প্রতিষ্ঠান বিরোধী ঢৌ দেখা গেছে সমান্তরভাবে কংগ্রেসের যে শোচনীয় প্রদর্শন পূর্বতেও তার যে সুযোগ গ্রহণ করলে ভারতীয় জনতা পার্টি